Anything wrong? Wrong lagche mone. Mor mone wrong lage nai. Karon shamne roza, ei jonno mind ta fresh. Comedy TV. Smile is good for heart. কেমনটা লাগে? কাল গো রোজা। এখন পর্যন্ত রোজার বাজার আনলো না। এখন সব কি কইতাছি? ইফতারি করব কি দা? হ্যাঁ? নাই বেগুন নাই বুট নাই ডাল নাই বেসন নাই কোনো বাজার হ্যাঁ ইফতারি করব কি মোর হাত পা দিয়া মোর গা থেকে গোস্ত কাইড্যা কাইড্যা এত কিছু বুঝবে আসি না এ হঞ্চ এই কি কই আমি সেই স্বামী যে স্বামী নয় কোনো আসামি চিৎকার চেঁচামেচি করলে কলাতে টিপ দিয়ে ধরবো হে বউ এনিথিং রং রং লাগছে মনে মোর মনে রং লাগে নাই কারণ সামনে রোজা এই জন্য মাইন্ডটা ফ্রেশ কাল গো যেহেতু রোজা বসবে আছো বাবার সাথে কিছু করার লাগবে না কে বলছে বাজার করব না অবশ্যই বাজার করব রোজা রাখব তারাবি পড়ব নামাজ পড়ব সব কিছু করব নো টেনশন ডু ফুর্তি যদি ওইই থাকে হলে বাজার কমবে হ্যাঁ বউ পায় হাত দিমু লাগবে না ওই কথা হলো যে আমরা তো চোর চুরি করে করে খাই রমজান মাস রহমতের মাস ফজিলতের মাস এ মাসে চুরি করব কইতে মানুষের চুরি আমরা চুরি করে মানুষ কি কই বলে আলোর পালা চুরি করে তাইলে আর কি আমরা এই কর্ম যদি একটু ম্যানেজ কইরা ওই তোমার বাপের কাছ থেকে যদি কিছু টাকা পয়সা হয় না এই মাসটা একটু চালাইতে তাহলে উপকার এই আমার সম্মানিত শ্বশুর মশাইয়ের কাছ থেকে যিনি আমাকে জন্ম দিয়ে তোমাকে না তোমাকে জন্ম দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন বিবাহ সূত্রে তুই জানোস না মোর বাপে একটা খয় রাখতে হে টাকা পয়সা দেবে কম মেয়েছে ভুলে যাও না আমি তোমার স্বামী আমার সুখে দুঃখে তুমি তুই ভুলে যাস যে মই তোর বউ হে মোর সুখ দুঃখে তুই তুই যদি মোর সুখেই না থাকতে পারো তাহলে তোর দুঃখের সময় রাখে কি হরমু ডকি ভুলে যাস না আমিও তোর স্বামী তোর সুখে দুঃখে বিপদে আপদে সব সময় থাকার দায়িত্ব আমার যেমন তোর তেমন ঠিক আছে তাইলে এখন কথা কম কইয়া বাজার কি আনতে যাবা হেই দেখো জামু বউ আমার বউকে চালানোর দায়িত্ব আমার যাইতে আমারে হইবই কই যাম বাজার করতে তাহা নাই সকালে যা চুরি করবি না ডাহাতি করবি না ছিনতাই করবি না কি করবি এটা তোর ব্যাপার ঘরে বাজার লাগবে এই হইছে শেষ কথা সকালে যা যে রোজার বাজার লিয়ে যা বইয়ের আচরণ এমন হয় ঠিক না আল্লাহ নাকি শয়তানের বাইন্দা রাখছে শয়তান দেই আমার সামনে ঘুরতে আছে তোমারে কইছি নাকি কারে কইছস হ্যাঁ বাজার যদি ঘরে না হে তাই কে নদী মুকাইয়া দিলাম যে যা মাইরা বাদাই মে হাগো এমনি করে শিক্ষা দিতে হয় কি করাম দিরা বুট নাই
কি ব্যাপার ডাকি এই বুড়িটা এই কারণে তো কই তার বউ যায় কে তোর তো চেহারা মাশাআল্লাহ ভালো আছে বাড়ি ঘর আছে বউ তাই কার নাই আর কানা না পারো দুইটা খাবার তো দিবি হ্যাঁ না খাওয়ানো দিবি না এ এ থামো একটু থামো তোমার দাবার খাই যে দৌড়া দিছি আমার ফরানটা বাইরেই যাও দছিল এই ওরে আল্লাহ আচ্ছা আমি বুঝলাম না আমার দাওয়ান্ডি দিলা কি কারণে রোজার মাসের পুরা মাসের যেখানে যা লাগবে সবটা হাফাসা তোমার দিছি যখন যা লাগে তুমি কিনিয়া কাটতে তুমি পুরা মাসটা চালাবা এমন কি ঈদের মার্কেট করার জন্য যা লাগে হ্যাঁ তোমারে দেওয়া এখন তুমি কইতে আছো বুড়িয়ার ঘরের বুড়িয়া ঘরে খাওন নাই এটা নাই তুমি জানো না হে দোষ কি মোর হ্যাঁ মার্কেট করলে আইবো হ্যাঁ মার্কেট কি আমার প্যাডের ভিতরে আমি ঢুকায় রাখু খামু কি হ্যাঁ খামু কি খাওন দারুন লাগবো না রাত পহাইলে রোজা ছোলা কই আলু কই বেসন কই বেগুন কই তেল কই আর ঘরে তো চাউলও নাই হ্যাঁ কত বাইরে না মুখ দিয়ে কত বাইরে বে কেমনে টাকা পয়সা যা দিছি হ্যাঁ পুরা একেবারে দেশ কিনিয়া সব দিয়েছো বাপের বাড়ি এই তোমার মতন 80 বছরের একটা বুড়া বিয়া করছি আমার বাপের বাড়ির মন আমার জোগান লাগবো না তাহলে তুমি কি এখন কইতে চাও যে তোমার বাপ মারে সালানের জন্য এই আমারে বাইছে নেলা তাই তো তো তোমার নাকাল পুরানো তালে কি এর লাগা বিয়া করছি আমি এইটা বুঝতেইব না আমার মতন একটা কচ্চি মাইয়া বুড়ার লাগে থাকে এই তুমি যেখানে দেখ কথা মত কইতে আছো এখন কি রোজার মাসে আমারে ফিরি আবার চুরিতে নামাইতে চাও রোজার মাসে চুরি করবা নাকি রোজার পরে চুরি করবা এখনই তো মানুষের ঘরে টাকা পয়সা থাকবে ঈদ আইতাছে সামনে আল্লাহ আল্লাহর রহমত তো ভুটিয়া তাতে লইতে আছে এই মাসে ফজিলতের মাস তুমি এখন আমারে কি দোজকে পাঠাবা ও মা ভূতের মুখে রাম রাম চোরের মুখে এই ফজিলত মানায় না যাও এলা চোরের ঘরে চোর বাজার দা কইরা নিয়া হো যাও আর শিখাই দাই সিলেন্ট কি আছে মনে হয় জানি পুরা এলাকায় মাইকিং করতে আসো তুমি জানো ঘর থেকে বাইর করতে দ্বিধা বোধ করলেন প্রেম প্রেম কখনো ঝাড়ু কখনো সে লাত্তি গুতা দেয় কখনো পিড়া কখনো গুতা কখনো ঝাড়ু কখনো সে দেয় বাঁশ দেয় কখনো পিড়া ওস্তাদ ফরজ রোজা রাখা এই দিন কি আমরা চুরি করলে আল্লাহ বেজার হইব না ঠিক আছে আমরা চোর কিন্তু আমাকেও তো আল্লাহ নবী রাসুল কোরআন আছে কিন্তু পরের মায়াকে এইটা বুঝতে পারলাম না ওস্তাদ হ্যাঁ আমার ঘা ধাক্কা দিয়ে কইতেছে যা করতে গে ইফতারির বাজার নিয়ে আসবি শেয়রির বাজার নিয়ে আসবি কি যা লাগে তাই নিয়ে আসবি এটা জানি না চুরি করবি না ডাকাতি করবি কর আচ্ছা ওস্তাদ আল্লাহ কি বইয়ের ভিতরে একটুও কি মায়া মোহাম্মদ পিরিত দেয় নাই আমি তো হেইডাই কইতে আছি রোজা রমজান যে একটা ব্যাপার এটা যে একটা গুরুত্ব আছে এ ঘরের জীবনে বুঝতেইছেন না একু খালি দেও দেও আমি একটা জিনিস বুঝতে পারতেছি না স্বামী গত মাসেও আমরা যে কামটা করলাম কত ডিটে হাঁপাই গেল এটা হানিয়ে আমি কিন্তু বোর্ড ধরেই দিচ্ছি সব বাজার ঘাট করো হ্যাঁ মার্কেটিং করো সব করো ঠিক আছে এখন আমি চিন্তা করছি রোজার মাসে আর এইবার চুরি চেষ্টা আমি করবো না আল্লাহ বিল্লা করবো আল্লাহর দ্বারা মাপ টাপ সাপ এই চিন্তা করছি আহা বাইরে বগুনে আইয়ে দেখি দুয়ার দ্বারে বাইয়া গেউ 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 করিয়া চিনলাইতেছে পুরো একা এলাকা মাইয়া করতেছে বিষয় কি ঘরে বলে কিচ্ছু নেই মানে অর্থাৎ ইফতারি যে খাইবে হ্যার কোনো আইটেম নাই ঘরে বলে চাউলও নাই তাহলে এখন মেজাজটা খারাপ হয় না মনে করেন না যত দিয়ে পিডাই হ্যাঁ আর হেতো আর পারলাম না কেন ওই পিডিয়ে পিডিয়ে হতে গেলে
আগের সাইডে মতো গেছে গিয়া এটাও যদি যাই বেড়া হাইলে বইতে ওরা রাখবো সবই রই যাবো এর লিগে কিছু কই না দিকে এসে খালি তাহা হর চুপি এর বাপেরে মায়েরে বাইরে হ্যাঁ সব ঈদের মার্কেটিং করিয়ে দিয়ে দিছে ওদিকে নিজের হোগায় কাবুর নাই আর আগে বাড়ি যাইয়া প্যাঁচ দিয়া ঘরে কদেই বেটা মেজাজটা কেমন লাগে জুতা দিয়ে ফিরানো উচিত ওস্তাদ যে বউ স্বামীর কষ্ট দুঃখ সুখ বোঝে না সেই বইয়ের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই যাই হোক ওস্তাদ একটা কাম তো করতে চুরি আমার পোষাইবে না কারণ রমজান মাস আমি রোজা রাখবো আল্লাহর ইবাদত করবো তার আমি পড়বো চুরি তাউরি আমার দায় হবে না উল্টো বিকল্প একটা কিছু করেন বিকল্প তো আর আমাকে কোনো এমনি কোনো চালান আছে না ক্ষমা আছে যা আমি কিছু করি খাবো একটা কাম আইতে আইতে একটা বুদ্ধি করছি এখন জানি না তোর বুদ্ধিতে কি খুলে যেহেতু দুইজনই তো বুদ্ধি হেরিয়ে কাম কাজ করি কি বুদ্ধি হচ্ছে যেসব বাড়িতে আমরা চুরি টুরি করছি বা আশেপাশে আরো যেসব বাড়ি আছে হ্যাঁ যাই আমরা যে কোনো উপায় হোক উঠবো দু ডাইরেক্ট যাই কমো আমাকে হেল্প করো সাহায্য করো রোজার মাস আমরা চোর চুরি করিয়ে খাইতাম রোজার মাস ফজিলতের মাস আমরা এই কামটা করতে চাই না আমাকে হেল্প করো দেখি কেমন কি পাওয়া যায় হ্যাঁ স্যার কারণ মানুষের মন তার না করবে না কারণ আমরা তো সত্যি কথাটা কইছি সত্যি কথা কইছি চলো একদম ঠিক এই কাম করছি এ বাসায় কেউ আছেন আমি সিগুন আলী সুরা হায়দার আলী সুরা হায়দার আলী সুরা সিগুন আলী সুরা তোরা চুরি করস আমার মায়ের ছেলে ডাইকে উড়াস তোর কারণে আমার মাইয়া বিয়া ভাঙছে ভাই রাগই না ভাই রাগ মুনা না না তোমরা জানো হই না আমার বাড়ি চুরি করছো মাফ করে দেন আমরা ওই দিন ভুল লাগে কেমনে মাফ করব আমার বুঝার কেমনে না না আপনার মাইয়ের যে বিয়ে হ্যাঁ তোর মুখ দাওয়াত দেন না যে মোরা জানি মোরা তোলে যে মুখ স্বভাব যে ডাহি গেই চালাই একবারে তো শুনছি যে আপনার মাইয়ের বিয়েটা আসলে দিতে পারেন না ওটা অনেক বড় ক্ষতি গেছে সেই জন্য আপনার দ্বারে মাফ চাই হ্যাঁ এখন বিষয়টা হলো যাই ভাই যান এটা তো রোজার মাস যে এখন ওই আপনার মতন আর কেউ ক্ষতিগ্রস্ত এটা আমরা চাই না কি কও আমরা কইতে চাইতেছি যে ওই আমরা তো আগে চুরি করতে বুঝছে কারণ এটা হলো রমজান মাস ফজিলতের মাস এই মাসে আপনাকে দিতে চাই না আমরা মাস এই জন্য আপনাকে বলতে হয়েছি ওই আমরা রোজার মাসে চুরি করুম না আপনি আমাকেও একটু সাহায্য সহানুভূতি যদি করেন মনে করেন সাহায্যটা করতাম ওই হাত দিয়া রোজার মাসে হাত দিয়া দিয়ে দেন আপনি যদি হাত দিয়া দেন জাকাত ক্ষেত্রে মনে করে আমাকে যা দেবেন আমরা আপনারা সবাই মিলে যদি একটু হেল্প করেন তাহলে আমরা আর চুরি সাবারি করবো না কি হাত দিয়া দিত চাল ডাল ছোলা বুট বুরিন্দা যা দিবেন আচ্ছা আর বছর চুরি করে আনে রোজার মাসে আইসস হাদিয়া নিতে ওখানে সাধু একটু সাধু না সাধু না আমরা চুরি করব এই মাসে পরের মাসে ঠিক আছে আমি সাধু শিখাইতাছি ঠিক আছে নিতে গেছে নিতে আর চুরি করে আনে রোজার মাসে আইছে এই সাধু হচ্ছে ওস্তাদ মানুষ এখন বুঝে গেছে ডাকু আবার ডর করতেছে ডর করলে লাভ আছে চুরি হওয়ার সাথে তোর সাহসী একটা পদক্ষেপ নিয়েছি এইটা দেই না কি করে সাহসী পদক্ষেপ মানুষের মানুষের দুইটা ভিক্ষা দিতে চায় না আমাকে বললে কি কি দিবে হেদায়ত যাই হোক যা ওই না ডাক দেখি না কি জানি কইলে হেদায়ত না কি দিবে জাকাত ফেরদা পরে হেদায়ত দাম দেখল হাদিয়া হাদিয়া রোজার মাসে খুশি হয়ে যে যাতে এটা হাদিয়া শুরু হাদিয়া শুরু হ্যাঁ ডাকবো ডাক দে যা আপনি মুরব্বী হয়ে একটু ডাকেন ডাকি অসুবিধা বাসায় কেউ আছে কেউ আছে ওই যে আমি সিগন আলী সুরা আর ওই হায়দার আলী সুরা দুইজন আইছি হেদায়ত নিতে
আমরা তো রোজার মাস, রহমতের মাস, ওই আমরা আপনার কাছে একটু হাদিয়া নিতে আইসি, মানে আপনারা সহি সালামতে যা দিবেন দেন, আমরা যেন বহু সংসার নিয়ে খাইতে পারি। আর এই মাসে আমরা চুরি করবো না, তা পুরান পেশা, যেহেতু রোজার মাস শেষ হইলে আবার শুরু করে দিব, পেশা তো আর ফেলে দেওয়া যায় না, তাই না? রহমতের মাস, প্রত্যেকটা মানুষ আল্লাহর ইবাদত করে, এই সময়ে যাইয়া মাসের ঘরে যাইয়া এটা ওটা চুরি করবো, এটা কত বড় খারাপ জিনিস, এটা কিন্তু মোরা বুঝি, মোরা সোর হলে মোরা তো মানুষ, এই জন্যই আমরা আইসি, আপনি হেদায়ত যা দিবেন দেন, আমরা চলে যাই। আর যদি কিছু দয়া করে দিতে, হেতরা ফেতরা কত কিছু তো দেন, জাকাত ফেতরা দেন। আমরা ভুল স্বীকার করছি, সরি, মাফ করে দেন, আমার সবকিছু নিয়ে আমার আমার সর্বনাশ করে আমাকে রাস্তা নামাইয়া আবার জাকাতের জন্য আসছস, আমি তোদেরকে জাকাত দেব, দাঁড়া তোদেরকে আমি জাকাত দিচ্ছি, যা কে এবার পাইছি 210 টাকা লাগছে, হলো জাকাত, ওরে রামারে আমারে রাস্তা নামাইয়া আবার জাকাত লেগে আইছে, আমার বাড়ির সীমানা দেখো, তোদেরকে ঝাটা পিটা করতে করতে শেষ করে ফেলবো, জানো আর বলো না কথাটা। হিন্দু বাড়ি হিন্দু নিবে, মুসলিমানের ধারা করতেছে হিন্দু বাড়ি থেকে, ওই যে রাম রাম, এবার হইব কাম, চলো ভাই ঢুকতে পারি না, দেখে চুরি করি নাই না, চোর, হ্যাঁ চোর, তো আমরা চিন্তা করছি রোজার মাসে আমরা আর চুরি করবো না, আমরা হে আবার কয় যে চুরি করবো না, রহমতের মাস, হেদায়ত নিমু, করতে পারি না দিদি, এখন আমি এবার কায়দা টোদা করিয়ে নামাইছি এই লাইনে, যাই হোক এখন যা অর ইয়ে গেছে, কিন্তু এখন ওই মানুষের দ্বারে দ্বারে যাইতে আছি যে রোজার মাসটা চুরি করবো না, এটা রহমতের মাস, হ্যাঁ আল্লাহ গজব দেবে, আর কত গজব নেব, হ্যাঁ তা যদি মাসে দাঁড়িয়ে চাইয়ে চিনতে যদি একটু হাতিয়াটা দিয়ে পাই, হ্যাঁ তাহলে হে দিয়ে কোনো রকমের চলম, কারণ হ্যাঁ দুই তিন মাসায় গেছি, হ্যাঁ লড়াই হগুলি চোর কইলেই লড়াই, কারণ আমরা তো একটা সত্য কথা কইতে আছি, হেইডের পর্যন্ত গুরুত্ব নাই, হ্যাঁ কি মানুষ আল্লাহ দুনিয়ে পারে করতে, আছে 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 আছে, হ্যাঁ রাম রাম, আপনারা ভুল করছেন, আপনারা চোর বলছেন, যার জন্য মনে করছে চোর, ওরা তো ইমান নাই, আসলে যে মানুষ বিপদে পড়ে চুরি করে তাদেরকে সহযোগিতা সাহায্য করলে তারা আবার সে ভালো পথে যাইতে পারে, এটা আপনাদের কেউ করেনি, কিন্তু আপনাদের ভুল হয়েছে, এই যে রমজান মাস কি যেন বলে আপনাদের মাঝে সাধন সিয়ামের মাস, সিয়াম সাধনা, হ্যাঁ যাই হোক আমরা কতটা বলতে পারবো না, না হিন্দু মানুষের কোনো কিছু খাইলে
হয় না, রমজান মাস হলে রোজা নষ্ট হইব। রাম রাম রাম, জয় বাবা ভোলানাথ, জয় দুর্গা। আমি আপনাদেরকে সাহায্য করব, তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। বলেন। আপনি মুরব্বী মানুষ, আপনি অন্যায় করতেছেন, কারণ এটা ছোট একটা বাচ্চা, ও হয়তো বা বোঝে না, আপনি বুঝেন, চুরি করা মহাপাপ, আর এই পাপে আপনি ওকে সাহায্য করছেন, এটা কি আপনার অন্যায় না? মহা অন্যায়। দেখেন, আপনি আজ বাদে কালে স্বর্গে চলে যাবেন, কিন্তু এই বাচ্চাটা যত পাপ করবে সেটা আপনার ঘাড়ে চলে যাবে। আমি বলি কি, আপনি একেবারে ভালো হয়ে যান, আর ওকেও বলুন ভালো হওয়ার জন্য। মুরব্বি, আপনি একটু দাঁড়ান, আমি একটু আসি। হিন্দু মানুষ আমাকে ওই ঈদ হবে বল ভাই, তাহাকে হিন্দু মুসলমান কিছু লেখা নেই, তুই আমি যদি খাইয়ে রোজা থাকো অর্ধেক তো আল্লাহ, আপন নামা তো আল্লাহ লেখা, বুঝো না কেন? মুরব্বি, আপনি এটা রাখেন, এখানে 5000 টাকা আছে। বাবা, তুমি এখানে 5000 টাকা। 5000? হ্যাঁ বাবা, এটা নিয়ে তুমি খেও না, কোনো একটা ব্যবসা করো, ভগবান চাইলে তোমাদের রহমত হতে পারে। মুরব্বি, একটা কথা বলি, যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় এই গরিবের বাড়ি আসবেন, ভগবান আমাকে দিয়েছে, আমি আপনাদের জন্য কিছু করতে পারি, চেষ্টা করি। ওদের প্রতি সহযোগিতা করুন, ওরা ভালো হতে চায়। দুগ্গা দুগ্গা।